রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা নতুন কিছু শিখবেন, অর্থাৎ বাংলার ভূমি নতুন ওয়েবসাইটটি আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু এক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে অনলাইনে জমির সমস্ত তথ্য বের করতে বা অনলাইনে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনলাইনে কিভাবে যে কোনো জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে জমির সমস্ত তথ্য সার্চ করবেন, অর্থাৎ অনলাইন সার্চিং কীভাবে করবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি অনলাইন মিউটেশনের জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে দেখে নিতে পারবেন, বা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে করবো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ভূমি সংস্কার এবং উদ্বাস্তুত্রাণ এবং পুনর্বাসন দপ্তর, অর্থাৎ বাংলার ভূমি .gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা রয়েছি। তো চলুন আপনারা অনলাইনে জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে কীভাবে সার্চিং করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনাদেরকে বলে রাখবো, আগের যে ওয়েবসাইটটি ছিল সেখানে নর্মালি বাংলার ভূমি .gov.in লিখে সার্চ করার পর সেখানে নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করলেই কিন্তু জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে সমস্ত তথ্য পাওয়া যেত। তবে এখন যে কেউ কিন্তু এটি করতে পারবেন না, করতে গেলে আপনাকে প্রথমেই কিন্তু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাচ্ছেন লেফট সাইডের কর্নারে, একটা সাইন ইন এবং আরও একটা রয়েছে সাইন আপ। যদি অলরেডি আপনি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ বটনের উপর আপনারা ক্লিক করবেন। সাইন আপ বটনের উপর যখনই ক্লিক করবেন এখানে দেখুন একটা ফর্ম চলে এসেছে, পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, মিউনিসিপ্যালিটি, পিএস, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, দেন সাবমিট অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর নেক্সট আপনারা কী করবেন, এই সাইন ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাইন ইনের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লগ ইন করতে আপনাকে বলা হচ্ছে। তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা লগ ইন করে এই পেজে চলে এসেছি। পাচ্ছেন এখানে অনেক অপশন পাবেন, আপনারা কিন্তু এই অপশনগুলিতে কোথাও যাবেন না, ওপরে একটা অপশন পেয়ে যাবেন, অপশন পাবেন এই অপশনটি, এখানে আপনারা ক্লিক করবেন। করলেই আপনারা কিন্তু আপনার প্রপার্টির সমস্ত ডিটেলস কিন্তু এক্ষেত্রে দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান এবং প্লট ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রথমে যেটি চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট, তো এক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনি এক্ষেত্রে সিলেক্ট করে নেবেন। নেক্সট এখান থেকে আপনি আপনার যে ব্লক রয়েছে সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন, আর মৌজা যেটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি খতিয়ান দিয়ে আপনি সার্চ করতে চান না প্লট দিয়ে সার্চ করতে চান। খতিয়ান দিয়ে যদি করেন তাহলে জমির মালিকের সমস্ত তথ্য এক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সেই জমির মালিকের, এবং প্লট দিয়ে করলে একটা প্লটের যদি প্রচুর মালিক থাকে সেক্ষেত্রে সমস্ত মালিকের কিন্তু ডিটেলস এক্ষেত্রে চলে আসবে। তো চলুন নর্মালি আমি প্লট দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাই। এরপর আপনারা নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি এন্টার করবেন, নেক্সট ভিউ অপশনের ওপর ক্লিক করে দেবেন। একটু লোড হতে সময় নিচ্ছে, তারপরেই দেখুন চলে আসবে। তো চলে এসেছে, অর্থাৎ প্লট নেম, জমির যে ক্লাসিফিকেশন রয়েছে সমস্ত কিছু, এবং এই যে দাগটি রয়েছে এই দাগের মধ্যে কতজন মালিকের নাম রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমি প্রথম থেকে সেসব অবধি দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি আপনি আপনার বাড়িতে বসেই নিজেরাই চেক করে নিতে পারবেন। এবং অনলাইন মিউটেশনের জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা একবার দেখে নেবেন কিভাবে আপনার নিজের জমি আপনি অনলাইনে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আশা করব আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।